ভেতরে বসে সাহাবীর কান্নার আওয়াজ, চোখের পানি সরে কান্না করে আর বলে নবী আজ আমি বড় অসহায়, আপনার সামনে আসব এমন একটা ভালো কাপড় আমার গায়ে পরার মতো নাই, আমি আমার শরীরটারে একটা ভালো কাপড় দিয়ে ঢাইকা আসব এমন কোন কাপড় নাই। মায়ার নবী একটা চাদর দিয়া কয় নাও এই কাপড়টা আবৃত করে আসো। সাহাবি হাউ হাউ করে চিৎকারের আওয়াজ, রহমতের নবী আবার বাড়ির দরজায় হাজির। আমি এত বড় অসহায়, আমার নবীর একটু বসাইতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যাইত। ওরে বসাবো কেমনে, আমার তো বসার কোনো ভালো ঘরে জায়গা নাই। কান্না কইরা নবীর সামনে আসিয়া বলে নবী কোন বেয়াদবি করেছি আপনি আমার দরজায় হাজির হয়েছেন, কোন অপরাধের কারণে আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবি তুমি নাকি আজান শুনিয়া যাইতে পারো না, একামতের সময় যাও আবার সালামটা ফিরাইলে দৌড়াইয়া ঘরে আসো, কারণটা কি? সাহাবায়ে কেরামের নজরে লাগছে আমার কাছে বলার পরে, একবার দুইবার তিনবার শোনার পরে আমি আসছি, আমি ভাবছি তুমি কোনো না কোনো মুসিবতে গ্রেফতার হয়ে গেছো। সাহাবি কান্না করে বলে, নবীজি আমার ঘরের ভেতরে কেউ নাই, আমি আর আমার স্ত্রী সারা কেউ নাই, আমরা দুইজন মানুষ এই ঘরের ভেতরে থাকি, দুইজন মিলিয়া আমরা মিলাইয়া একটা কাপড় পরিধান করি, ওই কাপড়টা পাল্টাইয়া পাল্টাইয়া পরি, ঘরের মধ্যে একটা ছোট্ট গর্ত বানাইয়া রাখছি, ওই আজান যখন হয় আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাখিয়া কাপড় পরে আমি নামাজের মুসাল্লায় হাজির হয়ে যাই। আমি নামাজের পরে আবার আপনার বয়ান যদি শুনতে থাকি, নামাজের রক্ত চলিয়া যাবে, আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। আমি সালামটা ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরে আসি, আমি আমার স্ত্রীকে কাপড় দিয়া গর্তের মধ্যে ঢুকিয়া যাই। আমি গর্তে পড়ে থাকি আর বলি, বিবি তাড়াতাড়ি নামাজটা পড়ো। মায়ার নবী আর দেরি না করিয়া চোখের বাঁধে সরে কাঁদেন, রহমতের নবী। মায়ার নবী হাত উঁচু করে বলে, ও দয়ার মালিক তুমি কুদরতের নজরটা দিয়া তাকাইয়া দেখো, ওরে তোমার বান্দা কত অসহায়, পরনের মতো ভালো কাপড় নাই তোমার গরিব, তুমি বানাইছো এত গরিব হওয়ার পরেও মাওলা তোমাকে ভুলে না। হাজারো কষ্টের ভিতরে বান্দা নামাজের মুসাল্লায় গিয়া হাজির হয়ে যায়, ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি ওই বান্দাকে দেওয়ার মতো আমার হাতে কিছুই নাই, তবে আমি রহমতের নবী অন্তর ভরে দোয়া করলাম, ও আল্লাহ এই বান্দা বান্দি তোমাকে ভুলে না, তোমার কাছে দোয়া করে তুমিও এই বান্দা বান্দির ভুলিও না, যেই দিন অন্ধকার কবরের বিছানায় শুয়া পড়বে, ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি, অন্ধকারের বিছানায় শুয়া পড়বে, ওই সময় যদি বান্দা কোনোভাবে আটকাইয়া যায়, ও মাওলা তুমি কুদরতের দরজা খুলে দিও, তোমার বান্দা যেন কোনোভাবেই কষ্ট না পায়, ও
আল্লাহ তুমি এই বান্দাকে কবরের মধ্যে আরামের ব্যবস্থা করিয়া দিও। হাশরের ময়দান আবার যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন বড় ভয়ঙ্কর অবস্থা হবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে, সূর্যের গরমে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জাহান্নামের আওয়াজে হাশরের মাঠ কাঁপা শুরু হয়ে যাবে। তো আল্লাহ তোমার সূর্যের আলোর পরে মানুষের মাথার মগজগুলো গরম হয়ে যাবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ঈসা নবী বলবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও উম্মতের কথা ভুলিয়া। মুসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবেন, আল্লাহ শুধু আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আমাকে বাঁচাও। ওই দিন আপনার আমার মায়ের নবী রহমতের নবী একবারও বলবেন না আমাকে বাঁচাও। আল্লাহর নবী সেজদায় পড়ে বলবে, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ পাক নবীকে বলবেন, নবী আর কাঁদবেন না, মাথা উঁচা করে আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি তখন আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, বড় গাভীর পালে যদি কোনো গাভীর কপালে সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ? আম্মা জান বলেন, বড় সহজ। নবী বলেন, ও আয়েশা, কোটি কোটি মানুষের ভেতরে আমার যারা খাঁটি উম্মত দুনিয়াতে অজু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করেছে, এদের ওই অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি নবী ওগুলো দেখে দেখে বাছাই করে করে আমার উম্মত জান্নাতে নিয়ে যাব। ও এলাকার মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিনের বাহাদুরি করবা, এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসবে না? এই চোখের সামনে কত লাশ অন্ধকার কবরে রাখলাম, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। দারুল উলুম গোরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির 6 সেপ্টেম্বর 2023, মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হজরত ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ। জিমাহান রব্বুল আলমিন এই ফেতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাখালাইন, ইমামুল মুরসালিন, শাফিয়ে আজম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় কিছু কথা বলার মতো শুনবার মতো রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান আনবেন, নেক আমল করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, বিরুদ্ধাচরণকারীদের প্রতিবাদ করবেন। এই গুণে গুণান্বিত ব্যতীত বাকিরা সব জাহান্নামী। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মতগুলো জাহান্নামে ও জান্নাতে যাবে, কিন্তু যারা নবীজি বলেন আমাকে মানে না তারা ব্যতীত। কৈলামান আবা, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, আপনাকে কারা অস্বীকার করে মানে না? কালা, নবীজি বললেন, মান আতা আনি দাখাল আল জান্না ও মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে, জান্নাতে যাবে। যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না, জান্নাতে যাবে না। নবীজির অনুসরণ কারা করে কারা করে না, একটা হলো মহাব্বত, ভালোবাসা, আর একটা হলো এতাআত, অনুসরণ। অনুসরণ মানেই যারা রসুলের আদর্শ নিজে বাস্তবায়ন করে, রসুলের আদর্শের নাম সুন্নত। উম্মত এই সুন্নতের উপরে আমল করবে তো রসুলকে মানল। যারা রসুলের সুন্নতের আমল করে না তারা রসুলের অনুসরণ করে না। ভালোবাসা আছে অন্তরে কিন্তু অনুসরণ নাই, এই কারণে রসুলের প্রিয় ব্যক্তি আপন চাচা আবু তালেব নবীজিকে প্রচণ্ড ভালোবাসতেন। যেই সময় রসুলের চারপাশে দুশ্মন হত্যা করার জন্য বিভিন্ন অপকৌশল তারা অবলম্বন করতেছিল, সেই সময় রসুলের একমাত্র চাচা আবু তালেব মহব্বত করে নবীকে সান্ত্বনার বাণী দিতেন। তো চাচা আবু তালিব নবীজির জন্য এতটা এগ্রি হয়ে গেলেন, একমাত্র ভালোবাসা মহব্বত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ইন্তেকালের সময় নবীজি অনেক অনুরোধ করেছিলেন কালেমা পড়ার জন্য, পড়েন নাই, জান্নাত পেল না। তাহলে এই মহব্বতের দ্বারা পায় নাই কেন? রসুলকে কলিজা দিয়ে মহব্বত করছেন ঠিকই,
কিন্তু রসুলের আদর্শের অনুসরণ করেন নাই। আজও যারা রসুলকে জীবন দিয়া ভালোবাসে কিন্তু রসুলের সুন্নত মানতে রাজি না, এরম মুসলমান আছে না নাই? আবু তালেবের থেকে তাদের অন্তরে ভালোবাসা বেশি নেই। পরিণাম ফল কি হবে চিন্তা করা উচিত। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন, সকলেই কোরআন শরীফ পড়তে না জানলেও আল আসরে সূরাটা পড়তে পারেন। আমার জানা মতে শুনতে শুনতে অনেকেরই মুখস্থ হয়ে গেছে, এমনকি আম্মা জানেরাও এই সূরাটা পারেন। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ। আল্লাহ পাক শুরুতে শপথ করলেন, আসরের শপথ। এরকম শপথ কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ করেছেন। وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। রাতের শপথ, রাতের অন্ধকারের শপথ, দিনের শপথ, দিনের আলোর শপথ, চন্দ্রের শপথ, সূর্যের শপথ, আসমানের কসম, জমিনের কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসর আসরের কসম, আল্লাহ বারবার কসম করেছেন। আমরাও মাঝে মাঝে কসম করি, কেন? সন্দেহ দূর করার জন্য। কথাটা এমন কয় বিশ্বাস করি না, বলে কসম, হ্যাঁ এবার বিশ্বাস করি। তাহলে আমরা কসম করি কেন? সন্দেহ দূর করার জন্য। কিন্তু আল্লাহর কালামে সন্দেহ আছে? তা আল্লাহ কসম করলেন কেন? এর অনেকগুলো জবাব। সব জবাবের নির্যাস হলো আল্লাহ শপথ করেছেন মানুষকে, সব কথাই সত্য আল্লাহ। কিন্তু কসমের কথাটা আরেকটু গুরুত্বপূর্ণ, মানুষের মনকে আকৃষ্ট করার ক্ষেত্রে আল্লাহ শপথ করেছেন। এবং যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি, এদিকে ইঙ্গিত করার জন্য। যেমন তিন বড় দামি, জৈতুন বড় দামি জিনিস, তুরে সিনা যেখানে মুসা নবীকে আল্লাহ কিতাব দিছেন বড় দামি, নিরাপদ শহর মক্কা নগরী বড় দামি, যেখানে মার্ডার করে হাজারো মানুষকে যদি কেউ হত্যা করে ইচ্ছা করে, অপরাধী না সে? বাইতুল্লার সীমানায় ঢুকলে তাকে কিচ্ছু বলা যাবে না, হারাম, চোখ গরমও করা যাবে না। বাইতুল্লার সীমানার বাইরে বের হয়ে গেলে তাকে ভর্তা বানায় দাও, সেটা ভিন্ন কথা। এটা নিরাপদ শহর, এখানে কিছুই বলা যাবে না। তো আল্লাহ শপথ করেছেন আসরের, আসর বড় দামি। এই আসরটাকে যারা কাজে লাগাবে তারাও বড় দামি হয়ে যাবে, দুনিয়াতেও দামি হবে আখেরাতেও দামি হবে। এবং আসরের কসম খাইয়া আল্লাহর সামনে যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো বড় দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর,
কসম খাইলেন, এতে তো কথার গুরুত্ব বেড়ে গেল। আবার তাকিদ করলেন, ইন্না আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর সমস্ত মানুষ একজনও বাদ নাই, সবাই আবার লাম তাকিদ লাফি খুস, অবশ্যই ক্ষতিগ্রস্ত জাহান্নামী। কসমের পরে দুইটা তাকিদ দিলেন, এরপরে যে কথাটা বললেন সব মানুষগুলো জাহান্নামী, ঘোষণাটা কার? আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, সব মানুষ জাহান্নামী। এতটুকু কথা শুনে যদি চলে যান তাহলে সমাধান হবে না আরো সমস্যা বাড়বে? কেউ যদি মনে করে আল্লাহ কসম খাইয়া বলছে সব মানুষ জাহান্নামী, তো নামাজ রোজা করে লাভ কি? কথা শেষ না আরো আছে। আল্লাহ কয় কথা তো শেষ করি নাই, ইল্লা কিন্তু নামের ব্রেক লাগাই দিস। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী, ইল্লা কিন্তু চার গুণ ওয়ালা মানুষগুলো জাহান্নামে যাবে না। কয় গুণ? ওদিকে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে। নবী বেশি দয়া তো, দয়ার আওয়াজ দিয়ে দিলেন সব উম্মতেরা জান্নাতে যাবে। নবীর আশেকরা বলবে তো আমগো, দাড়ি না রাখলে আর সমস্যা কি, পর্দা না করলে সমস্যা কি? নবী তো বলেছেন সব জান্নাতে যাবে উম্মত। নবী কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম, ইল্লা সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। নবীকে কারা মানে না? জবাব হলো যারা সুন্নতের আমল করে না, এরা নবীরে মানে না। যারা নবীরে মানে এরা সুন্নতের আমল করে। কেমন করে? আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কোরআন আমার কোরআন। এই জোরে বলেন, আপনাদের কাবা আমার কাবা, দুনিয়াতে সবাই আসছি এক, মাগুরার মুসলমান লুঙ্গি ভরে আসছিল না সব এক, কি বিশ্বাস বুঝেই হালাতে আসছে, মুরিদও একই সিস্টেম, বিদায় বেলাটাও হবে এক, কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে পীর কে মুরিদ কে ইমাম কে মুক্তাদি কে এমপি কে মন্ত্রী, কোনো ভেদাভেদ নাই, সবার বেলায় তিনটা সাদা কাফন হবে, ওই কাফনে যখন ডুববি কে পীর কে মুরিদ লেখা থাকবে কাফনের উপরে, সব এক হয়ে যাবে কাফনের মধ্যে ঢুকার পরে সব এক, রিক্সার ড্রাইভার কে কে রিক্সার প্যাসেঞ্জার কোনো ভেদাভেদ নাই, কাফনের মধ্যে ঢুকবি যেদিন টের পাবি মাস্তানির মজা কেমন। কাফনের কালারও কি না, তাবলিগলাদের কাফনের কালার আলাদা, সবার কালার কথা বলেন না কেন? কি কালার? জোরে বলেন, সব সাদা। তা সবুজ নিয়ে কিলাকিলি করেন কেন? কালার নিয়ে কিলাকিলি আসেনি নাই? কে কালো পরলো কে সবুজ পরলো নিয়েও ভিতরে ভিতরে হিংসা সালাম দেয় না দিলেও নেয় না, আছে না নাই? কবরের সাইজও হবে, কবরের মধ্যে পারাইয়া মাটি দিয়া সব বিদায় হয়ে যাবে, দুইজন ফেরেশতা কবরে আসবে, তিনটা প্রশ্ন সবার বেলায় করা হবে, তুমি আলেম না মূর্খ, তুমি কোটি টাকার মালিক না ফকির, তুমি লেখাপড়া করছো না করো নাই, তুমি হিন্দু না বৌদ্ধ, জানার দরকার নাই,
দুইজন ফেরেশতা প্রশ্ন সবার বেলায় করবে, তিনটা প্রশ্ন তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, সব আমাদের এক। হিন্দুদের ধর্ম আলাদা, তাদের আদর্শ আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম এক, আমাদের আদর্শ কি আলাদা হবে না? এক হবে, টুপিও সবার এক হবে, পোশাক এক হবে, কেউ লম্বা জামা পরবে, কেউ প্যান্ট শার্ট পরবে, এটা ভালো দেখায় না। তো কু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত রা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই আর আপনি মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আমি পর্দা না করতে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান, আমি সালাম না দিলে কেমন জানি খারাপ লাগে আর আপনার সালাম দিতে খারাপ লাগে, আমার মসজিদে না ঢুকলে ভালো লাগে না আর আপনার মসজিদে ঢুকতে মনে চায় না, আমার জিকির না করলে কলিজা ঠান্ডা হয় না আর আপনার জিকির করতে ভালো লাগে না, এমন কপাল পোড়া মুসলমান নিজেও জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও দেখতে পারে না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। আজকে হিন্দুদের বল বয়ান করব, ওরা নবীর সুন্নাত অনুযায়ী আমল শুরু করবে, কাজে লাগবে। খ্রিস্টানের পায়ে ধইরা বয়ান করব, ওরা দিনের পথে আসবে, কালেমা পড়বে। কিন্তু কই বারোটা মাস বৃষ্টি নাই, রৌদ্র নাই, দিন নাই, রাত নাই, সারাটা দেশে ঘুরা ঘুরা মুসলমানের এই শুধু বয়ান করি ভাও দৈরা দৈরা, এরপর বছর শেষে দেখা যায় ফলাফল জিরো। বয়ান কইরা মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে বের না হইতেই দেখি চাচা মিয়া বিড়ি টানতে টানতে বাড়ি যায়, মাত্র মোনাজাতটা দিয়া বের হইল, কিতনা বড় বদমাস, কি পরিমাণ জাহেল, মোনাজাতটা দিয়া ফ্যান্ডেলের বাইরে গিয়া বেরি, এই তার অবস্থা। কি মোনাজাত দিল আর কি বয়ান শূন্য আল্লাহ ভালো জান। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসরি, সুরাটা ভালো করে শুনরে মুমিন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কসম করে বলেন নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, কয় গুণ? ভালো করে বুঝেন, ভালো করে খেয়াল করেন, এক নাম্বার গুণ হলো ইমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল, এই দুইটা গুণ হলো আল্লাহর হক। ইমান আর নেক আমল কার হক? আল্লাহ।
যারা ঈমান আনছেন নেক আমল করতেছেন আপনারা মাত্র আল্লাহর হক আদায় করার পথে আছেন আল্লাহর হক আদায় করে ফেলেছেন বলা যাবে না তারপরেও যদি লাইনে থাকেন ত্রুটি থাকলেও আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বাকি আরো দুইটা গুণ আছে এটা বান্দার হক ওই হক যদি আদায় না করেন তাহলে বান্দা ক্ষমা না পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না ভালো করে খেয়াল করেন যারা মোটামুটি একটু জিকির আজকার করেন টুপি পরেন নামাজ পড়েন মনে মনে ভাবতেছেন জান্নাত রিজার্ভ হয়ে গেছে আল আসরে সূরাটার ব্যাখ্যাটা শুনে নেন টের পাইবেন জান্নাত কত দূর সব মানুষ জাহান্নামে যাবে চার গুণওয়ালারা জান্নাতে যাবে এর মধ্যে প্রথম দুইটা গুণের হক আল্লাহর এক ঈমান আনো দুই নেক আমল করো এই দুইটা গুণ অর্জন করছেন ঈমানও আনছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আল্লাহ মানেন নবী মানেন জান্নাত মানেন জাহান্নাম মানেন কোরআন মানেন সব মানেন সেই অনুযায়ী নামাজ পড়েন পর্দা করেন হালাল খান জিকির আজকার করেন মসজিদে নামাজ পড়েন মাত্র দুইটা গুণ আদায় হইল আল্লাহর হক আল্লাহর কোরআন ওয়াল আসরে সূরায় বলে মাত্র দুইটা গুণ আদায় করলে জান্নাত হবে না আর দুইটা গুণ আছে বান্দার হক বলে কি ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও চার নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও ঈমান আনছেন নেক আমল করেন এখন এই দাওয়াতটা অন্যরে দিছেন কিনা অন্য বলতে আবার কে এটাও বুঝতে হবে দাওয়াতটা দেবেন কোন সিস্টেমে তাও বুঝতে হবে কে একজন পিশাবের কানের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কেউ পিশাব জিকির টিকির করেননি ঠিক মতো এইভাবে খবর নেওয়া জায়েজ আছে নি প্রত্যেকটা জিনিসের আদব আছে না নাই আছে আবার যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের প্রতিবাদ করবেন বাধা দিবেন বাধাটা কেমনে দিবেন বাজারের মধ্যে গিয়া কলারটা ধরে ফলাইবেন কিও তুমি নামাজ পড়ো না কেন দাড়ি রাখো না কেন এইভাবে না নিয়ম আছে নিয়ম আছে নবীজি মাত্র 23 বছরে গোটা পৃথিবীটাকে আলোকিত করে ফেলছেন আপনার আমার মতো বদমেজাজের কারণে নবীজির উত্তম ব্যবহার ছিল বড় পুঁজি নবীজির ব্যবহারেই বিধর্মীরা নবীর কথা শুনে আকৃষ্ট হয়ে যেত যে এই লোকটারে এত গালি দিই কোনো জবাব দেয় না এই লোকটারে এত বিরোধিতা করে কিছুই বলে না আসলে লোকটার কলব ভালো দিল ভালো আর ভালো হবে না কেন আল্লাহ তাআলা আমার নবীর সিনাটারে চারবার কুদরতের অপারেশন করেছেন ওপেন হার্ট সার্জারি করেছেন নবীর মধ্যে যেন দুনিয়াবি কোনো খারাপ আচরণ না থাকে আল্লাহ তাআলা নবীর সিনাটারে চারবার অপারেশন করেছেন যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে জিব্রাইল আমিন আসলেন নবী বলেন জিব্রাইল আইসা আমাকে চিৎভাবে শোয়াইলেন বাইতুল্লাহর কিনারায় আমার বুকটাকে চিরলেন ভেতর থেকে কলবটাকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়ে ধুইলেন এরপরে ভিতরে রাখলেন আবার চাপ দিলেন আমার সিনাটা আগের মতো হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথা পেলাম না এইভাবে চারবার আমার কুদরতের অপারেশন করেছেন আল্লাহ তাআলা কুদরতের পাওয়ার দিয়েছেন আর দুনিয়ার কোনো চাহিদা থাকলে তা অন্তর থেকে দূর করেছেন এ কারণে মাত্র 23 বছরের মধ্যে পুরা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে গেল কারণ কি নবীর ব্যবহার শুনলে দুশ্মনেরাও কালেমা পড়তে বাধ্য হয় ইমামুল আউয়ালিন আল আখিরিন ব
بحر صدقا رحمتا للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد او شد همار زمین আমার নবীর আখলাক আমার নবীর ব্যবহার দেইখা দলে দলে বিদর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবীর ব্যবহারে আরামগো ব্যবহারে আপনজনেরাও দুশমন হয়ে যায় দুশমনে কালেমা পড়বে দূরের কথা এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা এরে যুব পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি পায়ে ধরে ধরে তাবলিগানেরা বয়ান করে পীর সাহেবরা বয়ান করে জুমার দিন খতিব সাহেবরা বয়ান করেন এত বয়ান আজকে এই বয়ান ছয় মাস দৈনিক এক ঘন্টা করে যদি হিন্দুদের মন্দিরে গিয়া করতাম সব মদিনার আশেক হয়ে যাইতো ইহুদিদের কাছে গিয়া যদি বয়ান করতাম খ্রিস্টানদের কাছে ওরা নবীর আশেক হয়ে যেত মুসলমানের এত বয়ান এরপরও মুসলমান নবীর তরিকা মানতে চায় না কেমন বড় কপাল পোড়া এই সমাজে বসবাস করে বলে নামাজ না পড়লে কি হবে দেল পরিষ্কার আছে না নাই নামাজের খবর নাই এরে আল্লাহর বান্দা আমরা বয়ান করিয়া কাউকে তো এই কথা বলি না কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামী একবারও বলি নাই তাবলিগ না করলে গুনাহ হবে একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা একবারও বলি নাই ও বান্দা পাগড়ি না পড়লে জাহান্নামে যাইবা বলি নাই আমাদের বয়ানের একটা মাত্র মাকসাদ একটাই কথা রে বাবা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর আদর্শ মানবা মদিনা ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত ও মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত ও মিজানে নবীর সুপারিশ সারা জান্নাত পাওয়া যাবে নবী সুপারিশ করবেন নবীর সুন্নতের আমলওয়ালা যারা তাদেরকে এরে নবীর উম্মত এত বয়ানের পর একটু কি আপনার মনের মধ্যে দাগ কাটে না কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করো এই চোখের সামনে কত যুবকের লাশ মহামারী করোনায় কত প্রাণ চলে গেল কত বড় বড় বাহাদুরেরা মাথা নত করে ফেললো কত চাকরিজীবীর চাকরি নাই কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কিন্তু যারা কোরআনের ময়দানে আছে একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই এরে আল্লাহর বান্দা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ইসলাম বাধা দেয় নাই ইসলাম বলে নাই বিয়া শাদী বন্ধ করে সারাটা রাত্র সেজদা পড়ো আল্লাহরে ডাকো দিনের বেলা রোজা রাখো ইসলাম এটা বলে নাই ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই ডাক্তারি পড়ো বাধা নাই ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই ও বান্দা প্রফেসর হও তাতেও কোনো বাধা নাই কোনো বাধা নাই তবে গোলামি করবা আল্লাহর আদর্শ মানবা মদিনার স্কুল কলেজে পড়িয়া লেখাপড়া করনেওয়ালা ছাত্র ছাত্রী আপনারাই জবাব দেন পাঁচত্ব নামাজি আছে না নাই আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারেন না ও যুবক
তোমার মতো যুবক সন্তান তাকাইয়া দেখো রে আবার নি পুলিশ বিডিআর এর চাকরি করে এক অক্ত নামাজও বাদ দেয় না বিবেকটারে প্রশ্ন কর কিয়ামতের ময়দানে বিবেকের বিচার হবে পালাইতে পারবি না ওদিন ধরা খাইয়া গেলি উপায় নাই নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কিন্তু নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন তোমার আমার কি উপায় হবে একটু চিন্তা করা দরকার গরু শুয়ারের আল্লাহ আকল দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন আকল দান করেছেন ভালো মন্দ যাচাই করিয়া ভালো পথে চলবি ও বান্দা যদি না চলো কিয়ামতের দিন বিবেকের বিচার করা হবে আল্লাহর আদালতে একটু চিন্তা করো রে বাবা তোমার আমার মতো মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে লেখাপড়া করিয়া আল্লাহর হুকুম মতো চলে পাঁচ অক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করে মানুষের দেখলে সালাম দেয় ব্যবসা করে এক টাকাও হারাম খায় না আপনারাই জবাব দেন এই মানুষ আছে না নাই জিন্দেগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কা তো লোবগার না হো বাজার সে গুজরে হো খরিদার না হো দুনিয়া মে হো দুনিয়া কা তো লোবগার না হো বাজার সে গুজরু খরিদার না হো ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি কুন বন্দগি জিন্দগি মে বন্দগি শর্মিন্দগি আল্লাহ শপথ করে বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে প্রথম দুইটা গুণ হলো আল্লাহর হক ঈমানটা মজবুত করে নাও নেক আমল করো এই দুইটা গুণ অর্জন করার পরে আরো বাকি দুইটা গুণ আছে বান্দার হক ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও অন্যকে দাও বলতে অন্য কারা এক নাম্বার অন্য হলো আপনার আহাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله تعالى بولين ومؤمنين জাহান্নামের আগুন থেকে নিত আহালকে বাঁচাও ও মা বাবা আপনার জন্য আহাল হলো সন্তান ও স্বামী আপনার জন্য আহাল হলো আপনার স্ত্রী ও শিক্ষক আপনার আহাল হলো ছাত্র ও মসজিদের ইমাম খতিব সাহেব আপনার আহাল হলো এলাকার মুসল্লিরা
ইমাম সাহেব জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাইবেন পরে মুসল্লিদের বাঁচাইবেন নিজে জামাতে নামাজ পড়বেন না মুসল্লিরে জামাতের বয়ান করলে মানবে না নিজে হালাল ভাবে চলবেন না পর্দা করবেন না মুসল্লিদের পর্দার বয়ান করলে আমল হবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ও মুমিনেরা নিজের মধ্যে যে আমল নাই এই বয়ান অন্যকে দিও না দিলেও উম্মতের মধ্যে কোনো আসর হবে না আর যারা আমল করিয়া বয়ান করবে বেশি বয়ান লাগবে না অল্প বয়ানের মধ্যে মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে আগের আল্লাহওয়ালারা বেশি বয়ান করতেন না অল্প সময় মাত্র 20 মিনিট 30 মিনিট 40 মিনিট বয়ান করতেন তাও বেশি রাত্র না 10টার মধ্যে বয়ান শেষ দেখা যাইতো তাদের অল্প বয়ানে মানুষ এই পরিবর্তন হইতো বয়ান শুনিয়া বাসায় যাইয়া ঘুমাইয়া আবার ফজরে নামাজ আদায় করতে মসজিদে হাজির আর আমাদের বয়ান সারা রাত চলতেছে ঘন্টাকে ঘন্টা গড়ি দইরে বয়া রইছে বয়ান এত কম হলো কেন আরো বাড়াইয়া কেন করলো না অথচ ফজরের নামাজ পড়ে নাই সোরার ঘরের সোরা জোহরের নামাজ পড়ে নাই আসরের নামাজ পড়ে নাই মাগরিবের নামাজ পড়ে নাই এশার নামাজ পড়ে নাই মোনাজাতের পর বাসায় গিয়া ঘুমাইবে না গজবের মোবাইলটা নিয়ে তাকাইয়া রাত্র কাটাবে ফজরের আগে মোবাইল বন্ধ করিয়া ঘুমাবে ফজরের নামাজ পড়বে না একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়ি লে নামাজ জান্নাত তোমার ঠিকানা নামাজ লাগবে নি কয়ক তো সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে জোরে বলেন হবে বলার পরে যদি নামাজ না পড়েন কেমন বিচার হবে আপনার কঠিন মদিনার নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকুসানা ভালো করে শুনো বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ মদিনার নবী বলেন বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না আমার নবী এত কষ্ট অসুস্থ হয়ে গেছেন তারপরও নামাজ বন্ধ করেন নাই এর নবীর উম্মতের দল পেটে খানা নাই এরপরও আমার নবী মোহাব্বতে আল্লাহর রাস্তা থেকে দূরে যায় না নবীর সোহবাত পাইয়া সাহাবায়ে কেরামরাও নামাজ ছাড়ে না আল্লাহর নবীর একজন গরিব সাহাবি এত গরিব ঘরের চুলায় আগুন জ্বলে না আরামায়েশ করার কোনো কায়দা নাই নামাজের আজান যখন হয় সমস্ত সাহাবায়ে কেরাম আজানের আগে এইসা মসজিদে হাজির আমার নবী আসবেন ইমামতি করবেন নামাজ পড়াবেন আমরা নামাজ পড়ব নবী আসেন ইমামতি করেন নামাজ পড়া সবাই বসে নবী বয়াত করেন মাসআলার বয়ান করেন খোঁজ খবর নিতে থাকেন
সাহাবায়ে কেরাম নবীর কাছে বইসা সময় কাটান, কিন্তু একজন সাহাবি আজানের আগেও আসে না, আজানের পরপরও আসে না। যখন জামাত দাঁড়াইয়া যায়, একামত চলে, তখন আইসা জামাতে দাঁড়ায়, সালামটা ফিরাইলেই সাহাবায়ে কেরাম সবাই নবীর বয়ান শুনতে বসে। ওই সাহাবি বসেন না, আবার দৌড়াইয়া ঘরের মধ্যে চলে যায়। কয়েকজন সাহাবাদের নজরে পড়ে গেল, কথাটা নবীর কান মোবারকে দিলেন। নবী একবার শুনলে কোনো অজুহাত জবাব দিতেন না, এক কথা তিনবার শোনার পরে নবী জবাব দিতেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী আমরা আজানের আগে আসি, বয়ান শুনিয়া তারপরে যাই, কিন্তু অমুক সাহাবি আজানের আগেও আসে না, পরপরও আসে না, একামতের টাইমে আসে, আবার সালাম ফিরাইলে দৌড়াইয়া বাসায় চলে যায়। নবী শুনলেন, কোনো জবাব দিলেন না। কিছুদিন পরে আবার একই অভিযোগ নবীর কাছে দেওয়া হলো, নবী আজও কোনো কথা বললেন না। এইভাবে আর একবার কয়বার হলো? সাহাবায়ে কেরাম নবীর কাছে যখন বলল, তিনবার হয়ে গেল, নবী বলেন চলো ওই সাহাবির বাসায় চলো, হয়তো কোনো সমস্যার মধ্যে পড়ে আছে, না হয়তো আজানের আগ মুহূর্তে আসার কথা, একামতের সময় আসেন কেন, কোনো সমস্যা আছে। এবার নবী বলেন চলো আমরা যাই ওই সাহাবির খবর নিতে। রহমতের নবী বাড়ির দরজায় হাজির, আর আমরা সভাপতি মুসল্লি আসলো না কেন, সমস্যাটা কি, খবর নাও, আমি যেতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, নবীর আদর্শ দেখা দেখা কত বেঈমানরা কালেমা পড়ছে। আমার নবীর ব্যবহার এত সুন্দর, আমার নবীর ব্যবহারে দুশ্মন পর্যন্ত কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। নবী সুন্দর ব্যবহার উন্মতের উপহার দিয়ে গেলেন। ব্যবহারের মধ্যে প্রথম হলো সালাম দাও, এটা উত্তম ব্যবহারের প্রথম সিঁড়ি। ও স্বামী স্ত্রীকে সালাম দাও, স্বামী স্ত্রীর সালাম দিতে শরম লাগে, শালিরে দিতে শরম লাগে না, বেআইনেরে দিতে শরম লাগে না, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই। যারে বিয়া করতে পারবেন তারে বিয়ার আগে সালাম দেওয়া নিষেধ। মহিলারাও বেগানা পুরুষের সালাম দিতে পারবে না, বেগানা পুরুষেরাও বেগানা নারীকে সালাম দিবে না, বেগানা কেউ সালাম দিলে জবাবও দেওয়া যাবে না। মহিলাদের কণ্ঠের আওয়াজ এটাও আকর্ষণীয়, এই আওয়াজকে কেন্দ্র করে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে, সালামে মহব্বত বাড়ে। এই জন্য স্ত্রী স্বামীকে সালাম দাও, স্বামী স্ত্রীকে সালাম দাও, তাহলে মহব্বত বাড়বে। আমরা যেখানে মহব্বত বাড়া দরকার সেখানে সালাম দেই না, যেখানে নিষেধ সেখানে বারবার সালাম। ভাইরা আমার, নবীজি এবার সাহাবির বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে ঢুকার আগে সালাম দিও, নবীর সুন্নত। সালাম দিয়ে আগে অনুমতি নাও, নাকি দরজা খুলে অনুমতি, যাই এই দরজাটা খুলে ফেলাইস, সালাম টালাম নাই, না স্বামী তুমি ঘরে ঢুকবা আগে সালাম দাও, স্ত্রী তোমার জন্য রেডি হয়ে আসবে, দেখলে যেন সালাম দিয়া ভালো লাগে, ভালো লাগার মতো অবস্থা তৈরি হবে। ঘরের মধ্যে যে থাকবে সালাম দাও, ফেরেশতারা থাকুক জিনেরা থাকুক জোরে সালাম দিও, এটা নবীর সুন্নত। আজকে থেকেই সুন্নতটা জারি করবেন, ঘরে ঢুকলেই জোরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, স্ত্রী থাক সন্তান থাক কেউ না থাক, সালাম দিতে হবে আগে। কি রাজি আছি ইনশাআল্লাহ? সালাম ঘরওয়ালারা অনুমতি দিলে দরজা খুলবেন, সালাম দিয়া অনুমতি নাও,
মায়ার নবী সালাম দিয়েছেন, ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরাম চুপ হয়ে আছেন, বেয়াদবি জানি না হয়। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা আসুনি কেউ, রহমতের নবী। সাহাবি বলেন, এখানে তোমার দরজায় হাজির, দরজা খুলে তুমি সাড়া দাও। দুইবার বলার পরেও কোনো আওয়াজ নাই। তৃতীয়বারে আবার যখন নবীজি বললেন, ওরে আমি মোহাম্মদ, তোমার ঘরের দরজায় আইসা গেছি, দরজাটা খুলো। মায়ার নবীর কণ্ঠ শোনার পর ঘরের মধ্য থেকে সাহাবির কণ্ঠে শুধু কান্নার আওয়াজ বের হয়ে আসতেছে। ভেতরে বসে সাহাবির কান্নার আওয়াজ, চোখের পানি সেরে কান্না করে আর বলে, নবী আজ আমি বড় অসহায়, আপনার সামনে আসবো, এমন একটা ভালো কাপড় আমার গায়ে পরার মতো নাই, আমি আমার শরীরটারে একটা ভালো কাপড় দিয়া ঢাইকে আসবো, এমন কোন কাপড় নাই। মায়ার নবী একটা চাদর দিয়া কয়, নাও এই কাপড়টা আবৃত করে আসো। সাহাবি হাউ হাউ করে চিৎকারের আওয়াজ, রহমতের নবী আবার বাড়ির দরজায় হাজির। আমি এত বড় অসহায়, আমার নবীর একটু বসাইতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যাইত। ওরে বসাবো কেমনে, আমার তো বসার কোনো ভালো ঘরে জায়গা নাই। কান্না কইরা নবীর সামনে আসিয়া বলে, নবী কোন বেয়াদবি করেছি, আপনি আমার দরজায় হাজির হয়েছেন, কোন অপরাধের কারণে আপনি কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবি তুমি নাকি আজান শুনিয়া যাইতে পারো না, একামতের সময় যাও, আবার সালামটা ফিরাইলে দৌড়াইয়া ঘরে আসো, কারণটা কি? সাহাবায়ে কেরামের নজরে লাগছে আমার কাছে বলার পরে, একবার দুইবার তিনবার শোনার পরে আমি আসছি, আমি ভাবছি তুমি কোনো না কোনো মুসিবতে গ্রেফতার হয়ে গেছো। সাহাবি কান্না করে বলে, নবীজি আমার ঘরের ভেতরে কেউ নাই, আমি আর আমার স্ত্রী সারা কেউ নাই, আমরা দুইজন মানুষ এই ঘরের ভেতরে থাকি, দুইজন মিলিয়া আমরা মিলাইয়া একটা কাপড় পরিধান করি, ওই কাপড়টা পাল্টাইয়া পাল্টাইয়া পরি, ঘরের মধ্যে একটা ছোট্ট গর্ত বানাইয়া রাখছি, ওই আজান যখন হয় আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাখিয়া কাপড় পরে আমি নামাজের মুসাল্লায় হাজির হয়ে যাই, আমি নামাজের পরে আবার আপনার বয়ান যদি শুনতে থাকি, নামাজের রক্ত চলিয়া যাবে, আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না, আমি সালামটা ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরে আসি, আমি আমার স্ত্রীকে কাপড় দিয়া গর্তের মধ্যে ঢুকিয়া যাই, আমি গর্তে পড়ে থাকি আর বলি, বিবি তাড়াতাড়ি নামাজটা পড়ো। মায়ার নবী আর দেরি না করিয়া চোখের বাঁধে সেরে কাঁদেন, রহমতের নবী। মায়ার নবী হাত উঁচু করে বলে, ও দয়ার মালিক তুমি কুদরতের নজরটা দিয়া তাকাইয়া দেখো, ওরে তোমার বান্দা কত অসহায়, পরনের মতো ভালো কাপড় নাই, এত বড় গরিব তুমি বানাইছো, এত গরিব হওয়ার পরেও মাওলা তোমাকে ভুলে না, হাজারো কষ্টের ভিতরে বান্দা নামাজের মুসাল্লায় গিয়া হাজির হয়ে যায়, ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, ওই বান্দাকে দেওয়ার মতো আমার হাতে কিছুই নাই,
তবে আমি রহমতের নবী অন্তর ভরে দোয়া করলাম আল্লাহ এই বান্দা বান্দি তোমাকে ভুলে না তোমার কাছে দোয়া করে তুমিও এই বান্দা বান্দির ভুলিও না যেই দিন অন্ধকার কবরের বিছানায় শুয়া পড়বে ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি অন্ধকারের বিছানায় শুয়া পড়বে ওই সময় যদি বান্দা কোনোভাবে আটকাইয়া যায় ও মাওলা তুমি কুদরতের দরজা খুলে দিও তোমার বান্দা যেন কোনোভাবেই কষ্ট না পায় ও আল্লাহ তুমি এই বান্দাকে কবরের মধ্যে আরামের ব্যবস্থা করিয়া দিও হাসরের ময়দান আবার যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন বড় ভয়ঙ্কর অবস্থা হবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে সূর্যের গরমে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ কাঁপা শুরু হয়ে যাবে ও আল্লাহ তোমার সূর্যের আলোর পরে মানুষের মাথার মগজগুলো গরম হয়ে যাবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন ঈসা নবী বলবেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও উম্মতের কথা ভুলিয়া মুসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী বলবেন আল্লাহ শুধু আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও ওই দিন আপনার আমার মায়ের নবী রহমতের নবী একবারও বলবেন না আমাকে বাঁচাও আল্লাহর নবী সেজদায় পড়ে বলবে আমার উম্মতের বাঁচাও আমার উম্মতগুলো বাঁচাও একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায় আল্লাহ পাক নবীকে বলবেন নবী আর কাঁদবেন না মাথা উঁচা করে আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন আমি তখন আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিব আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উম্মত কিভাবে চিনবেন আল্লাহর নবী বলেন আয়েশা বড় গাভীর পালে যদি কোনো গাভীর কপালে সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ আম্মা জান বলেন বড় সহজ নবী বলেন আয়েশা কোটি কোটি মানুষের ভেতরে আমার যারা খাঁটি উম্মত দুনিয়াতে অজু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করেছে এদের ওই অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী ওগুলো দেখে দেখে বাছাই করে করে আমার উম্মত জান্নাতে নিয়ে যাব ও এলাকার মা বোনেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি কয়দিনের বাহাদুরি করবা এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসবে না এই চোখের সামনে কত লাশ অন্ধকার কবরে রাখলাম কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না ও পর্দার আড়ালের মা তোমার মতো কত মা কবরে চলিয়া গেল সন্তানগুলো মা মা বলে ডাকলো আর জবাব দিতে পারলো না ও যুবক তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল ও বৃদ্ধ বাবাজি তোমার আমার মতো কত বান্দা কবরে চলে গেল এখনো কি তওবা করতে পারবা না রে যুবক ও বৃদ্ধ বাবাজি মা বোনেরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুন যদি গুনার কারণে জ্বলিয়া থাকে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না ওরে গুনার কারণে হাত দুইটা না পাক গুনার কারণে চোখ না পাক গুনার কারণে জিহ্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ও আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে
ওরে কান্নাওয়ালারে যদি পাও হাতটা বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল কত ভালো আমাদের কপাল বড় খারাপ গুনার কারণে চোখে পানি আসে না আপনাদের যাদের চোখে পানি আমাদেরকে ভুলবেন না আমাদের জন্য মাওলার দরবারে দোয়া পারো না ওই জবান দিয়া যদি আমার আল্লাহকে মহব্বতে ডাক দাও আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে আমার আল্লাহ পাক তখন ডাকের সাড়া না দিয়া পারবেন না আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا সকলেরই দরজা হইতে আবার তওবা ভাঙ্গিলা তওবা করে আবার তওবা আপনার দরজায় হাজির আয় আল্লাহ আপনার নিয়ামত খাইয়া বড় হইলাম আপনার দেওয়া বাতাস আপনার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফল